नमस्कार आपनारा देखछेन बांगला एमजी न्यूज आपनादेर संगे आमि सुषमा। आज के विशेष विशेष खबर हलो बादशाह बिले कचुरीपाना परिष्कारेर पर एबार गड़े उठबे टूरिस्ट स्पट। पूर्वस्थली एकटम्बुल ब्लकेर बादशाह बिले आज सकाले चक्राहातपुर थेके निमतला पर्यन्त खालेर ओपर नौको निये बिलेर ओपर शोभायात्रार माध्यमे बिल परिदर्शन करलेन माननीय मंत्री स्वपन দেবনাথ सह पंचायत समितिर सभापति दिलीप मल्लिक, सेच दफ्तरेर इंजिनियर श्रीरामपुर पंचायत सभापति सौभाग्य मजुमदार सह एकाधिक विशिष्ट व्यक्तिबर्गरा। स्वपन बाबू बोलेन टूरिस्ट स्पट गड़े उठले जे एलाकार किछु मानुषेर कर्मसंस्थान हबे ताई विशेषभावेई उद्योग। पूर्व बर्धमान कालना थेके रीता भट्टाचार्यर रिपोर्ट বাংলা এমজি নিউজ। সব শুরু করেছিলাম বেশ কয়েক বছর আপনারা জানেন, প্রায় সেটা 20 বছরে করলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতাজির ক্ষমতা আসার পর 11 সালে তার দৃষ্টিতে আমি এটা যে গ্রামীণ যে জলাধার, এই জল সম্পদ আমাদের এলাকায় মাঝদা দিন চাঁদের দিন মুড়ি গঙ্গা জল সম্পদকে সঠিক কাজে লাগানো হচ্ছে, তাতে মৎস্য চাষ হবে, কৃষকরা জলসেচের সুযোগ পাবে। আর এই বিশাল জলাধারকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি একটা ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা সেচ দপ্তরকে অনুরোধ করি। এবারে অনেক পরিষ্কার করা হয়েছে, মালদাদু পরিষ্কার করা যায়, মুহূর্তে জল দেখা যাচ্ছে। আর আপনাদের নিয়েলাম এই কারণে, খালটা কত বড় একবার দেখুন, যেটা গঙ্গায় গিয়ে মিশেছে। অতিবৃষ্টিতে এলাকা বন্যা কবলিত এলাকা, খাল খনন সেই কারণেই করা হয়েছিল যে জল ধরে রাখতে পারে, গঙ্গার সঙ্গে কানেক্টেড, তাহলে জল পাস করতে পারলো, ভবিষ্যতে লকডাউন করার স্বপ্ন আছে চাষের জল ধরে রাখার জন্য। আর এই পর্যায়ে যে নৌকো দিয়ে ঘোরালাম বাউলে, এটা আপনারা অনুভব করবেন, তাদের দৃশ্যটা কত ভালো লাগবে। একটা সান্ধ্যকালীন বিকেলে লোকের ভ্রমণের একটা, যেমন বাঁশদাবিলের চারপাশে ধারাই রাস্তা বিদ্যুতের আলো, যেদিন কারো মনে হলো নৌকো করে একটু ঘুরি, এই 5 কিলোমিটার খাল, সেটা বোধহয় ভালো লাগবে। আর আমি পানাটা কত পরিষ্কার হয়েছে এটা দেখবার জন্য পঞ্চায়েত সাহেব দিলীপ এসেছিল, ইঞ্জিনিয়ার সত্যব্রত বাবু তাদের নিয়ে এসেছিলাম, কোথাও কোথাও ডিফেক্ট আছে কিনা সেগুলো ক্লিয়ার করি হতে পারলে। এখন ভাবছি এই খালেও তো 7-8 কিলোমিটার দেওয়া যেতে পারে। আমরা ইংলিশ চ্যানেলের কথা শুনি, আমরা বড় বড় কাজ, এটাও তো একটা বড় চ্যানেল, এটা বড় চ্যানেল, এই চ্যানেলেও যদি বার্ষিক অনুষ্ঠানে একটা প্রতিযোগিতা দিতে পারি আমার মনে হয় জায়গাটা আকর্ষণীয় করবে। আর তিনটে জেটির মতো করবো, একটা নিমতলা বাজারে এখানে, একটা মুন্সিপাড়ার ওখানে, একটা বাস যাবে, ধরুন এই দিকটা লোকে এদিক দিয়ে গেলে ওখানে শেষ করুন, ওদিকটা লোক এখানে শেষ করুন, তাতে অর্থনৈতিক যে আয়ত লোকে হবে যেখান থেকে একটা কর্মসংস্থান বিকল্প হতে পারে, সেই ভাবনায় আমরা এটা আজকে একটা টোকন নিজেরাও দিলাম, আপনাদের দেখালাম যেটা কত ভালো হতে পারে, একবার দেখে কমেন্ট করুন। ধন্যবাদ, মমতা দিদির কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের এই যে দাবি এবং যে কথা বলেছিলাম তিনি কথা রেখেছেন, শুধু তাই নয়, তিনি আমাকে উৎসাহিত করে তার নিজের হাতে লেখা কবিতার ছন্দ দিয়ে, খাল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্য। মমতাদি এই কবিতার এই ছোট্ট কবিতাটা নিয়েই তো বুকে নিয়েই তো আজ 20 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি খাল বিল সংস্কার। সরকারকে ধন্যবাদ, মমতাদিকে ধন্যবাদ, তিনি ব্যবস্থা নেন। আজকে মানে যতটুকু দেখলেন পাশের কিছু সৌন্দর্য জায়গাও রয়েছে, জায়গাও রয়েছে, পরিত্যক্ত অবস্থায় দুর্গন্ধে বনাঞ্চল, সেখানে সে যেহেতু ঢালাই রাস্তা বিদ্যুতের আলো, সেও তো বিলে পারে বাড়ি বানানোর স্বপ্ন দিচ্ছে, এটা তো খারাপ না। আমরা যদি কটেজ করতে পারি, এটা ভবিষ্যৎ কথা বলি, তিনটে জলযানের কথা, জলযানের কথা ভাবছি এবং তিনটে জায়গা থেকে এই জলযান ছাড়ে, আশা করছি শীতের মধ্যে চেষ্টা করবো, চেষ্টা করবো, মানে এখনো তারপরে খালের মধ্যে দিয়ে যেতে কেমন লাগে সেটা, আর স্পট গুলো যেটা ঠিক করেছি মজুর আছে, আমি সেটা করে দেয় ভাবে সবসময় আমাদের কাছে সঙ্গে থাকতেন। তিনি মারা গেছেন, তুমি কষ্ট যা কেন, তাকে যেতেই হবে, ওর একমাত্র পুত্র স্ত্রী আছে, এলাকার উন্নয়নের রূপকার সর্বজন সত্য শ্রী স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত আছে, উপস্থিত
আছেন আমাদের সকল আমন্ত্রিত ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী যারা কৃষিবর্গ আছেন এবং উপস্থিত সকলকে আমি আজকের শুভ। আমরাই অনেকে বিশ্বাস করিনি, একটা অবাস্তব স্বপ্নকে সামনে রেখে তখন মনে হয়েছিল যে তিনি এগোনোর চেষ্টা করছেন। বাংলা নয়, গোটা ভারতবর্ষের মানুষ যখন এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখছেন, আমাদেরকেও অনেকে বন্টন করেন এবং যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই সাথে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং ইকো ট্যুরিজম, যে কথাটা বারবার বলা হচ্ছে, গোটা পৃথিবীতে বলা হচ্ছে, সেটা কিন্তু 2001 সালে মাননীয় মন্ত্রী শুরু করেছিলেন। সেই স্বপ্ন প্রায় অনেকটাই পূরণের পথে তিনি আজকে এখানে দাঁড়িয়ে।